বিশেষ এলো খুশি উনি আপনাকে আজ দিলিয়ে দেশন আসমানি পাবি। প্রিয় ফটি ছড়িবাসীর কাছে আমার এই আগাম ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আপনারা জানেন আমি সাদাত আনোয়ার সাদী ফটিকছড়ি উপজেলা কার্যনির্বাহী সদস্য। দীর্ঘ তিন বছর যাবৎ আপনাদের বিভিন্ন রকম ফটিকছড়ি এলাকায় বিভিন্ন সমস্যা আমি মানে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সেটা করে যাচ্ছি। পরিশেষে আমি ফটিকছড়িবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি আপনাদের খেদমত করতে পারি। ধন্যবাদ একত্র বাংলার সকল কর্মকর্তাকে এবং আমার দাপ্তরিকবাসীকে সকল তথা ফুটিছড়িবাসীকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ডিজিটালাইজ বাংলাদেশ ঘোষণা করেছেন, আমি যদি আমার ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজ করতে না পারি তাহলে আমার ইউনিয়ন কীভাবে ডিজিটালাইজ হবে? আমার অফিস থেকেই তো কার্যক্রম বুঝতে হবে, অফিস দেখেই বাইরের অবস্থা কী। তো এই জন্য আমাদের সরকার থেকে, বর্তমান সরকার থেকে ইউনিয়ন পরিষদের নামে আমরা কিছুটা মেনটেন্যান্সের টাকা পেয়েছি, কিন্তু ইন্টেরিয়রের টাকা, অন্যান্য গ্লাস ডোরের টাকা কিন্তু আমরা পাইনি। এগুলো আমার নিজস্ব তহবিল থেকে আমরা করেছি, বিশেষ করে এসির কোনো বরাদ্দ আমরা দিতে পারি না, পর্দার বরাদ্দ দিতে পারি না, কার্পেটের বরাদ্দ দিতে পারি না। এই বরাদ্দগুলো নিজের থেকে আমি প্রায় 800,000 টাকা খরচ করেছি। পাশাপাশি আমি চেয়ারম্যান হওয়ার পরে তো এই নতুন মেয়াদে আমাদের 3 বছর শেষ হয়ে গেছে, আগামী মেয়াদে 5 বছর ছিলাম। এই 3 বছরের মধ্যে আমরা প্রায় 50-60 কোটি টাকার কাজ, উন্নয়ন কাজ করেছি। এবং ঈদুল ফিতর উপলক্ষে আমি বলবো, ঈদুল ফিতরের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন ফটিকছড়িতে তথা আপনাদের বন্ধুবান্ধব সহ এবং আমার ইউনিয়নবাসীকে, আমি আপনাদের মাধ্যমে একত্র বাংলার মাধ্যমে সবাইকে আমার বাসায় সাধ্যবাদ দিচ্ছি। ধন্যবাদ। এই পবিত্র রমজান মাস, রমজান মাসে সবাইকে জানাই রমজানের মোবারক। এই ঈদুল ফিতর উপলক্ষে আমি আমার গ্রামবাসী প্রিয় ফটিকছড়িবাসীকে জানাই ঈদুল ঈদ মোবারক। একত্র বাংলা 24 টিভি গ্রামে গঞ্জে এসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতেছে। আমি আমাদের খুব খুশি লাগতেছে, কারণ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের অনেক সমস্যা, সুবিধা অসুবিধা সব কিছু সবাইকে বা জনগণকে এবং সরকারকে জানাতে পারতেছি। আশা করি আগামীতে আপনারা আরও এই সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচার করবেন। পরিশেষে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার গ্রামবাসী প্রিয় ফটিকছড়িবাসীকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করছি যে আমাদের যে উৎপাদন ব্যক্ত যে চাহিদা সেটা অবশ্যই পূর্ণ হবে। বাগানবাসী অনেক করল রমজান সমাপ্তির পথে। আমি প্রথমে জানাবো যে এলাকার বলতে আমাদের মাসে দুটো ইউনিয়ন আছে, কাঞ্চনপুর এবং ফটিকছড়ি উপজেলাতে। আমি ফটিকছড়ি উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আস্থা রেখে আমি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। সবাই আমাদের বাঙালি জন্য দোয়া করবেন। ঈদের নামাজ রে মন সেই সেই গায়ে, আজ করবি ঈদের নামাজ রে মন সেই সেই।
বিলীন হয়েছে।